बिस्मिल्लाहिर रहमानिर रहीम ऑनलाइन क्लासे स्वागतम। आमी मोहम्मद शाहजान आली, प्रभाषक पौरनीति और सुशासन, बंगबंधु कॉलेज, सिरपुर, मागुरा। आज के पठित विषय 1906 साले निखिल भारत मुस्लिम लीग प्रतिष्ठा ओर लक्ष्य उद्देश्य। 1905 साले बंगभंगेर पर ভারতবর্ষের মুসলমান নেতৃবৃন্দ তাদের স্বার্থ সংরক্ষণের জন্য একটি আলাদা রাজনৈতিক সংগঠনের প্রয়োজনীয়তা তীব্রভাবে অনুভব করতে থাকেন। 1906 সালের 1 অক্টোবর আগা খানের নেতৃত্বে একটি শক্তিশালী মুসলিম প্রতিনিধি দল লর্ড মিন্টন নিকট পৃথক নির্বাচনের দাবি জানালে তিনি তা নীতিগতভাবে মেনে নেন। এর ফলে মুসলিম নেতৃবৃন্দ উৎসাহিত হয়ে পড়েন। 1906 সালের ডিসেম্বর মাসের শেষ দিকে ঢাকায় নিখিল ভারত মুসলিম লীগ শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়। এই শিক্ষা সম্মেলনে বসে একটি রাজনৈতিক দল গঠনের প্রশ্নে মুসলমান নেতৃবৃন্দ মত বিনিময় করেন। 1906 সালের 30 ডিসেম্বর নবাব ভিকারুল মুলকের সভাপতিত্বে এক বিশেষ অধিবেশনে ঢাকার নবাব স্যার সলিমুল্লাহ একটি সর্বভারতীয় মুসলিম রাজনৈতিক দল গঠনের প্রস্তাব করেন। এটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এভাবেই সর্বভারতীয় মুসলিম লীগ নামক একটি রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে ওঠে। মুসলিম লীগ গঠনের পরে এর কিছু লক্ষ্য উদ্দেশ্য তৈরি হয়। মুসলিম লীগ গঠনের পরে প্রাথমিক লগ্নে তিনটি উদ্দেশ্য এবং লক্ষ্য স্থির করা হয়। তার প্রথম লক্ষ্যটি হল ব্রিটিশ সরকারের প্রতি ভারতে মুসলমান জনগণের আনুগত্য বৃদ্ধি করা এবং ব্রিটিশ সরকারের গৃহীত কোনো ব্যবস্থা সম্পর্কে তাদের কোনো ভুল ধারণার সৃষ্টি হলে তা দূর করা। দ্বিতীয়টি হচ্ছে ভারতীয় মুসলমান জনগণের রাজনৈতিক অধিকার ও স্বার্থ সংরক্ষণ, উন্নতি সাধন এবং তাদের প্রয়োজন ও আশা আকাঙ্ক্ষার কথা বিনয়ের সাথে ব্রিটিশ সরকারকে অবহিত করা। তৃতীয়টি হচ্ছে মুসলিম লীগের উপরোক্ত দুটি উদ্দেশ্য অব্যাহত রাখার পাশাপাশি ভারতীয় অন্যান্য সম্প্রদায়ের প্রতি মুসলমান জনগণের মধ্যে যেন বিদ্বেষের ভাব সঞ্চার না হয় তার ব্যবস্থা করা। মুসলিম লীগের প্রতিষ্ঠাতাগণ ব্রিটিশ সাম্রাজ্যের প্রতি স্থায়িত্ব, তাদের নিরাপত্তার জন্য পূর্ণ সমর্থন জ্ঞাপন করেন। ব্রিটিশদের প্রতি আনুগত্য বজায় রেখেই মুসলিম লীগ নেতাগণ মুসলমান সম্প্রদায়ের স্বার্থ সংরক্ষণের চেষ্টায় ব্রত হন। 1906 সালে মুসলিম লীগের জন্মের পর থেকে দীর্ঘদিন এ সংগঠনটি ব্রিটিশ রাজের অনুগত ছিল। বিশেষ করে দীর্ঘদিন শাসকদের ধামাধরা জমিদার তালুকদাররা এ দলের নেতৃত্বে ছিলেন। মুসলিম লীগের লক্ষ্য এবং উদ্দেশ্যের পাশাপাশি এর কার্যক্রমও সুন্দরভাবে পরিলক্ষিত হয়, যা মুসলমান জনগণের আশাকাঙ্ক্ষা প্রতিফলিত হবে এবং কার্যক্রমটাও সুন্দর সুস্থভাবে যাতে প্রতিস্থাপিত হয় তার জন্য মুসলমান জনগণ কাজ করে। 1906 সালে ব্রিটিশ ভারতে মুসলিম লীগ প্রতিষ্ঠা ছিল একটি গুরুত্বপূর্ণ ঘটনা, কেননা এটি ছিল সত্যিকার অর্থে এই উপমহাদেশের মুসলমানদের দ্বারা গঠিত সর্বপ্রথম একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক প্রতিষ্ঠান। মুসলিম লীগের কার্যক্রম ও পদক্ষেপ সমূহ উল্লেখ করা হচ্ছে। প্রথমটি হল ব্রিটিশ সরকারের নিকট দাবি দেওয়া এবং আশা আকাঙ্ক্ষা তুলে ধরা। 1906 সালে পূর্বে মুসলমান জনগণ ছিল অসংগঠিত, তাদের দাবি দেওয়া এবং আশা আকাঙ্ক্ষা কথা তুলে ধরার জন্য তাদের কোনো রাজনৈতিক সংগঠন বা প্ল্যাটফর্ম ছিল না। 1906 সালে মুসলিম লীগ
লীগের জন্ম হলে রাজনৈতিক, অর্থনৈতিক এবং প্রশাসনিক ক্ষেত্রে মুসলমান সম্প্রদায় তাদের চাওয়া পাওয়া এবং আশা আকাঙ্ক্ষা ব্রিটিশ সরকারের কাছে যথাসময়ে সুচারুরূপে পেশ করতে সক্ষম হয়। দ্বিতীয়ত, পৃথক নির্বাচনের দাবি। 1906 সালে 1 অক্টোবর মহামান্য আগা খানের নেতৃত্বে একটি মুসলিম প্রতিনিধি দল সিমলায় বড়লাট লর্ড মিন্টোর নিকট আলাদা নির্বাচনের দাবি করে এবং নির্বাচন ব্যবস্থা প্রবর্তনের দাবি জানায়। মুসলিম লীগ পৃথক নির্বাচন ব্যবস্থা প্রবর্তনের সপক্ষে বিভিন্ন ফোরামে আবেদন নিবেদন এবং তাদের আলোচনা চালিয়ে যেতে থাকে। ফলে 1909 সালে মর্লি মিন্টোর সংস্কার আইনে মুসলমানদের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা প্রবর্তন করা হয়। এটা ছিল মুসলিম লীগ প্রতিষ্ঠার কার্যক্রমের অন্য একটা বিশাল অর্জন বা কার্যক্রম। তৃতীয়টি হচ্ছে, দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে কংগ্রেসের সাথে ঐক্যবদ্ধ আন্দোলনে আগ্রহ প্রকাশ করা। কংগ্রেসের ব্রিটিশ বিরোধী স্বায়ত্তশাসন আন্দোলন এবং দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠার আন্দোলনের প্রতি মৌলানা শওকত আলী, মৌলানা মুহাম্মদ আলী, মৌলানা আবুল কালাম আজাদ প্রমুখ প্রভাবশালী মুসলমানদের আগ্রহ এবং সমর্থন মুসলিম লীগকেও দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় হতে উদ্বুদ্ধ করে তোলে। শুধু তাই নয়, এ সময়ে কংগ্রেস ও মুসলিম লীগ 1916 সালের 16 ডিসেম্বর নিজ নিজ দলের বার্ষিক অধিবেশন লখনৌ শহরে আহ্বান করে। উভয় দল লখনৌ চুক্তি প্রণয়ন করে ঐক্যবদ্ধভাবে স্বায়ত্তশাসন ও দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যেতে ঐক্যমত পোষণ করে। লখনৌ চুক্তি হিন্দু মুসলিম সম্প্রীতি এবং সমঝোতার এক মহাসুযোগ সৃষ্টি করে। শুধু তাই নয়, জিন্নাহর 14 দফা এবং মুসলমান জনগণের স্বার্থ রক্ষার একক প্রচেষ্টা আমরা অন্যতমভাবে কার্যক্রমটি লক্ষ্য করি। 1929 সালে নেহরু রিপোর্ট প্রকাশিত হলে মুসলমান জনগণ বুঝতে পারে যে তাদের স্বার্থকে উপেক্ষা করা হয়েছে। তারই প্রতিবাদে মুসলমান জনগণের স্বার্থ সংরক্ষণ এরপর মুসলিম লীগ একক প্রচেষ্টা গ্রহণ করে। মুহাম্মদ আলী জিন্না নেহরু রিপোর্টের প্রতিবাদে মুসলিম লীগের পক্ষে তাদের নিজস্ব যে দাবি করে এটাই ছিল মুসলিম লীগের বা মুহাম্মদ আলী জিন্নার 14 দফা। যাই হোক, এর চেয়ে আর একটা গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিলক্ষিত হয়, সেটি হল সর্বভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা প্রবর্তনকে প্রত্যাখ্যান করা। অর্থাৎ 1935 সালের ভারত শাসন আইনের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থার প্রবর্তন করা। মুসলিম লীগ উপলব্ধি করে যে মুসলমান জনগণ যদি এক জাতিতত্ত্বের অধীনে এ ব্যবস্থা সম্মত হয় তাহলে ভবিষ্যতে তারা নিজেদের জন্য পৃথক আবাসভূমি গঠন করতে পারবে না। মুসলিম লীগ এ উপলব্ধির কারণেই মুসলমানদের জন্য পৃথক আবাসভূমি গঠনের চিন্তাভাবনা ত্বরান্বিত হয়। আরেকটি মজার ব্যাপার আমরা লক্ষ্য করছি মুসলিম লীগের কার্যক্রমে, সেটি হল দ্বিজাতিতত্ত্ব ও লাহোর প্রস্তাব। মুসলিম লীগ নেতা মুহাম্মদ আলী জিন্না হিন্দু মুসলিম জনগণের ক্রম অবনতিশীল ও তিক্ত সম্পর্কের দিকে লক্ষ্য রেখে দ্বিজাতিতত্ত্বের প্রকাশ করেন। 1940 সালে শেরেবাংলায় একে ফজলুল হক তার নিজ বক্তব্য যেভাবে পেশ করেন তাতে মুহাম্মদ আলী জিন্নার 14 দফা বা দ্বিজাতিতত্ত্বকেই সমর্থন করে বোঝায়। ঐতিহাসিক লাহোর প্রস্তাবটি দ্বিজাতিতত্ত্ব ও লাহোর প্রস্তাব, মুসলিম লীগ নেতা মুহাম্মদ আলী জিন্না হিন্দু মুসলিম জনগণের ক্রম অবনতিশীল এবং তিক্ত
সম্পর্কের দিকে লক্ষ্য রেখে তার দ্বিজাতি তত্ত্ব প্রকাশ করেন। 1940 সালে লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের সম্মেলনে 22 মার্চ শেরে বাংলায় ফজলুল হক যে প্রস্তাব উত্থাপন করেন তাতে দ্বিজাতির তত্ত্বকে সমর্থন জানানো হয়। ঐতিহাসিক এ লাহোর প্রস্তাবে ব্রিটিশ ভারতে একাধিক মুসলিম রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। 1940 সালের ঐতিহাসিক লাহোর প্রস্তাব পাশের পর মুসলিম লীগ পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে অনর অবস্থান গ্রহণ করে। মুসলিম লীগের এ দৃঢ় ও অনর অবস্থানের কারণে 1947 সালের 14ই আগস্ট পাকিস্তান নামক একটি স্বাধীন ও সার্বভৌমত্ব রাষ্ট্রের জন্ম হয়। এই মুসলিম লীগ সরকার প্রতিষ্ঠার যে কার্যক্রম, তাদের লক্ষ্য উদ্দেশ্য যেভাবে উপস্থাপন করা হলো, প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা মুসলিম লীগ সরকার রাজনৈতিক যে একটা সংগঠন গঠন হলো এর লক্ষ্য উদ্দেশ্য তোমরা ভালোভাবে জানতে পারলে। পরবর্তী ক্লাসে আমরা আবারও এর রিপিট ক্লাস হয়তো করব। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সুস্থ থাকার জন্য দোয়া করছি। আল্লাহ হাফেজ।